এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো দেখা গেল আরফান নিশুকে। এখানে তিনি গ্রামের খুবই সাধারণ একটি চরিত্রে অভিনয় করেছেন। এই অতি সাধারণ মানুষটার জীবনে প্রেম, ভালোবাসা, দুঃখ, কষ্ট, সব শেষে ক্রাইম, এই জিনিসগুলো কিভাবে আসে, জীবনের এই অংশগুলো পার করতে গিয়ে তাকে কি কি ফেস করতে হয়, এই ব্যাপারগুলো সুন্দর করে ফুটিয়ে উঠেছে এই সিনেমাতে। সিনেমার শুরুটা হয় একটি রোমান্টিক সিনেমা হিসাবে। শুরুতে মূলত আমরা আরফান নিশুর ও তোমা মির্জার দেখা হওয়া, ভালোবাসা হওয়া, শেষমেশ বিয়ে হওয়া, এরপর তাদের সংসারে ছোটখাটো স্কুটিনিটি, এই সমস্ত ব্যাপারগুলো দেখানো হয়। দর্শক, বলছিলাম রায়হান রাফি পরিচালিত আরফান নিশুর প্রথম সিনেমা সুরঙ্গ। এই সিনেমার ট্রেলর মুক্তি পেয়েছে চৌকির অফিসিয়াল পেজে, আর তারপর হইচই পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে আরফান নিশুকে একের সময় এক এক অবস্থায় দেখা যায়। তবে সব অবস্থায় একটা সারমর্ম হলো, তিনি একটা ভয়ঙ্কর প্ল্যান করছেন। সম্ভবত তিনি রাতারাতি বড় লোক হওয়ার বিশাল প্ল্যান, আর তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে তারই এক বন্ধু। সুরঙ্গ ঘুরে তার লক্ষ্যে পৌঁছানোর আগেই দেখা যায় তিনি ধরা খেয়েছেন পুলিশের হাতে। তখন তিনি জেলে বন্দি। শুধু তিনি নন, তার সাথে আছে অনেক কয়েদি। তাদের সাথে দেখা করার জন্য তাদের পরিবারের লোকজন বের করছেন জেলখানার গেটে। টিজারে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াও কেবলমাত্র তিনি নিজের এক্সপ্রেশন দিয়ে আগুন লাগিয়েছেন, তার কথা না বললেই নয়। আরফান নিশুর লুকস, তার এক্সপ্রেশন দেখার মতো ছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন তার কাজকর্মগুলো দেখানো হচ্ছিল, তখন তাকে দেখে সাউথ ইন্ডিয়ান কোনো হিরোর ফিল পাবেন তা আমি গ্যারান্টিতে বলতে পারি। টিজারে যখন সবকিছু পাকাপোক্তভাবে যাচ্ছিল, তখন আরফান নিশু যে হাসিটা দিয়েছেন, সেই হাসির ভিতরে শতবর্ষের একটি প্রাপ্তির আভাস পাওয়া যায়। এই হাসিটা যেন এক রহস্যময় হাসি। এই হাসির পিছনে লুকিয়ে আছে হাজার বছরের সাধনা, আর এই হাসির আন্তপ্রান্ত কেবলমাত্র এই মুভি পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। রাফি ভাই তন্দুরে দেখবে সবকিছু আগের মতো।